আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ছবিগুলো লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একজনের চুল খাটো, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে আরেকজনের চুল লম্বা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি এখানে একজনের গোঁফ দাড়ি রয়েছে, আবার এখানে কিন্তু কোনো গোঁফ দাড়ি নেই। তার মানে এখানে একজন পুরুষ এবং এখানে একজন মহিলা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মানব জাতির মধ্যে দুই ধরনের সদস্য রয়েছে, পুরুষ ও মহিলা। তো এই দুই ধরনের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়? প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝে গেছো আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে। আমাদের আজকের পাঠ মানুষের লিঙ্গ নির্ধারণ। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানুষের লিঙ্গ নির্ধারণ ব্যাখ্যা করতে পারবে, লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রগুলো খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে কিন্তু জোড়ায় জোড়ায় ক্রোমোজোম দেখতে পাচ্ছি। আমরা জানি মানুষের প্রতিটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। তো মানুষের প্রতিটি কোষের একটি নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে সেটা কি আমরা জানি? হ্যাঁ, মানুষের প্রতিটি কোষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22 জোড়া হল অটোজোম বা দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম, এবং বাকি 1 জোড়া হল সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। অর্থাৎ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই বৈশিষ্ট্য নির্ধারণ করে যে ক্রোমোজোম, সেই এক জোড়া ক্রোমোজোমই হলো সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এছাড়া 23 জোড়ার বাকি 22 জোড়া ক্রোমোজোম দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, যাদেরকে বলে অটোসোম বা অটোজোম। তো যে এক জোড়া লিঙ্গ নির্ধারণকারী সেক্স ক্রোমোজোম রয়েছে, সেখানে দুই ধরনের ক্রোমোজোম থাকতে পারে, একটি হলো এক্স ধরনের আর একটি হলো ওয়াই ধরনের। অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুইটি এক্স ও ওয়াই নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এরা মুখ্য ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম থাকে একই ধরনের এক জোড়া, যার একটি এক্স এবং অপরটি হল এক্স। আর ছেলেদের ক্ষেত্রে যে দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে তার একটি হল এক্স, অপরটি হল ওয়াই। অর্থাৎ নারীদের ডিপ্লয়েড কোষে, অর্থাৎ দেহকোষে যে দুইটি সেক্স ক্রোমোজোম থাকে সে দুটি ক্রোমোজোমই হল এক্স প্রকৃতির। আর পুরুষদের ক্ষেত্রে যে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে তার একটি হলো এক্স প্রকৃতির, অপরটি হলো ওয়াই প্রকৃতির। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণের আলোচনা থেকে তোমাদের একটি কাজ দিচ্ছি। তোমরা খাতায় লিখবে এক্স ও ওয়াই ক্রোমোজোম দেখতে কেমন। একটু আগে কিন্তু আমরা চিত্রে লক্ষ্য করেছি এই দুইটি ক্রোমোজোমের গঠনে কিন্তু পার্থক্য রয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, এক্স ক্রোমোজোম কিন্তু লম্বা রডের মতো, কিন্তু ওয়াই ক্রোমোজোমটি কিন্তু ছোট এবং খাটো। ডিম্বাণু এবং শুক্রাণু সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে স্ত্রী দেহ হতে ডিম্বাণু সৃষ্টি হয় এবং পুরুষ দেহ হতে শুক্রাণু সৃষ্টি হয়। আমরা জানি মানুষের জনন কোষ হল ডিম্বাণু ও শুক্রাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে কিন্তু সন্তানের প্রথম কোষ জাইগোট সৃষ্টি হয়।
নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির সময় যখন মিওসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে। আমরা জানি মিওসিস কোষ বিভাজন হয় জনন কোষ সৃষ্টির সময়, অর্থাৎ ডিম্বাণু হল নারী দেহের জনন কোষ। তাহলে নারী দেহে যখন কোষ বিভাজন হয় জনন কোষ সৃষ্টির জন্য তখন কিন্তু জনন মাতৃকোষ থেকে জনন কোষ অর্থাৎ ডিম্বাণু সৃষ্টি হয়, আর এক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন হয়। আমরা জানি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে এই যে 23 জোড়া ক্রোমোজোম যার মধ্যে 22 জোড়া হলো অটোসোম এবং 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম, তো এই 22 জোড়া থেকে কিন্তু 22টি অটোসোম যেমন মিওসিস বিভাজনে জনন কোষে চলে আসে, সেই সাথে এক জোড়া সেক্স ক্রোমোজোমের একটি এক্স কিন্তু জনন কোষে চলে আসে। অর্থাৎ দেহকোষে বা জনন মাতৃকোষে যদি 46টি ক্রোমোজোম থেকে থাকে তার মধ্যে 2টি এক্স এবং এক্স ক্রোমোজোম রয়েছে লিঙ্গ নির্ধারণকারী, তো যখন মিওসিস কোষ বিভাজন হয় তখন এই 46টি ক্রোমোজোম অর্ধেক হয়ে প্রতিটি জনন কোষে 23টি করে ক্রোমোজোম প্রাপ্ত হয়। সেই 23টি ক্রোমোজোমের মধ্যে 22টি দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী অটোসোম হলেও একটি থাকে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, যেটিকে আমরা নারী দেহে এক্স হিসেবে চিহ্নিত করি। তাহলে আমরা জানতে পারলাম নারী দেহের প্রতিটি জনন কোষে একটি করে এক্স ক্রোমোজোম প্রাপ্ত হয়, অর্থাৎ একটি ডিম্বাণুতে একটি এক্স ক্রোমোজোম থাকে যা লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করে। অন্যদিকে পুরুষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শুক্রাণু একটি করে এক্স ক্রোমোজোম এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু ওয়াই ক্রোমোজোম লাভ করে। তো যেহেতু পুরুষ দেহের ডিপ্লয়েড দেহকোষে এক জোড়া জনন কোষ থাকে যার একটি এক্স এবং অপরটি ওয়াই, সেক্ষেত্রে এই জনন মাতৃকোষ থেকে যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ অর্থাৎ শুক্রাণু সৃষ্টি হয় তখন কিন্তু দুই ধরনের শুক্রাণু সৃষ্টি হয়, একটি হলো এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, অপর ধরনটি হলো ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু। ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে, নিষেকের মাধ্যমেই সন্তানের প্রথম কোষ জাইগোট সৃষ্টি হয় যা ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে ভ্রূণ, ভ্রূণ শিশু এবং ফিটাসে পরিণত হয়। তো এক্ষেত্রে পুরুষে যেহেতু দুই ধরনের জনন কোষ থাকে অর্থাৎ শুক্রাণুতে দুই ধরনের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে, এক ধরনের শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকে লিঙ্গ নির্ধারণের জন্য, অপর ধরনের শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকে লিঙ্গ নির্ধারণের জন্য। গর্ভধারণকালে কোন ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সাথে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ। অর্থাৎ আমরা একটু আগেই দেখেছি মাতার জনন কোষ অর্থাৎ ডিম্বাণুর ক্ষেত্রে কিন্তু এক্স ধরনের ক্রোমোজোমই থাকে, কাজেই এক্স ক্রোমোজোমের সাথে যদি পুরুষের শুক্রাণুর এক্স ক্রোমোজোম মিলিত হয় তাহলে কিন্তু মেয়ে শিশু হবে। আবার এই এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সাথে যদি পুরুষের ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু মিলিত হয় তাহলে কিন্তু ছেলে সন্তান হবে। তাহলে আমরা চিত্রে দেখি এখানে পিতা বা পুরুষের দুই ধরনের জনন কোষ বা শুক্রাণু সৃষ্টি হয়, একটি হলো এক্স ক্রোমোজোম যুক্ত অপরটি হলো ওয়াই ক্রোমোজোম যুক্ত। আর মাতার ক্ষেত্রে মাতার জনন কোষ কিন্তু একই রকমের অর্থাৎ এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু সৃষ্টি হয়। তো এরকম একটি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে যদি এরকম একটি এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর নিষেক হয় তাহলে যে সন্তানটি সৃষ্টি হবে
তার দেহকোষে কিন্তু X এবং X ক্রোমোজোমযুক্ত কোষ তৈরি হবে অর্থাৎ সন্তানটি হবে মেয়ে শিশু আবার মাতার X ক্রোমোজোমযুক্ত ডিম্বাণু যদি পিতার Y ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সাথে নিষেক হয় তাহলে কিন্তু যে ভ্রূণ শিশু সৃষ্টি হবে তার কোষে কিন্তু X Y লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমযুক্ত কোষ থাকবে অর্থাৎ সন্তানটি হবে ছেলে শিশু কারণ তার দেহকোষে রয়েছে পুরুষের বৈশিষ্ট্য নির্ধারণকারী Y ক্রোমোজোম প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখি আমাদের পাঠ্যবইয়ে মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে কি লেখা আছে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় মানব দেহে ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া এর মধ্যে 22 জোড়া বা 44টিকে বলা হয় অটোজোম এবং 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম অটোজোমগুলো শারীরবৃত্তীয় ভ্রূণ এবং দেহ গঠন ইত্যাদি কার্যাদিতে অংশগ্রহণ করে অর্থাৎ দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই অপরদিকে সেক্স ক্রোমোজোম দুটি এক্স এবং ওয়াই নামে পরিচিত লিঙ্গ নির্ধারণে এরা মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমই লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে নারীদের দেহের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স এক্স প্রকৃতির কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি এক্স অপরটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত হয়ে থাকে এক্স এবং ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোমের আকৃতি লম্বা রডের মতো তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় কিছুটা ছোট বা খাটো নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় যখন মিওসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে অন্যদিকে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স ক্রোমোজোম এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে অর্থাৎ পুরুষ দেহে শুক্রাশয়ে যখন জনন কোষ সৃষ্টি হয় তখন শুক্রাশয়ের দেহকোষ অর্থাৎ জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে শুক্রাণু বা জনন কোষ সৃষ্টি হয় আমরা জানি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় অর্থাৎ দেহকোষের যদি 23 জোড়া ক্রোমোজোম থেকে থাকে তাহলে জনন কোষে থাকে 23টি ক্রোমোজোম সেক্ষেত্রে দেহকোষের 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি হল দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী যেখান থেকে 22টি চলে আসে প্রতিটি জনন কোষে আর লিঙ্গ নির্ধারণকারী যে এক জোড়া বা দুইটি ক্রোমোজোম থাকে অর্থাৎ এক্স ও এবং ওয়াই থাকে তাও কিন্তু অর্ধেক হয়ে যায় অর্থাৎ একটি করে চলে আসে প্রতিটি জনন কোষে বা শুক্রাণুতে সেক্ষেত্রে যে কোষে এক্স ও ওয়াই এর মধ্যে এক্স ক্রোমোজোম চলে আসবে সেই শুক্রাণুটি হবে মেয়ে শিশু উৎপাদনকারী শুক্রাণু আর যে শুক্রাণুটি ওয়াই ক্রোমোজোম যুক্ত হবে সেই শুক্রাণুটি হবে ছেলে শিশু উৎপাদনকারী শুক্রাণু এক্ষেত্রে কিন্তু নারীর কোনো ভূমিকা নেই কারণ নারীর ক্ষেত্রে প্রত্যেকটি ডিম্বাণুই হল এক্স ক্রোমোজোম যুক্ত আর পুরুষের ক্ষেত্রে যেহেতু জননকোষ অর্থাৎ শুক্রাণু দুই ধরনের হয়ে থাকে একটি এক্স ক্রোমোজোম যুক্ত অপরটি ওয়াই ক্রোমোজোম যুক্ত তাই পুরুষের জননকোষই নির্ধারণ করে ভবিষ্যৎ সন্তান মেয়ে হবে না ছেলে হবে যদি পিতার এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু মায়ের ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় তাহলে ভবিষ্যৎ সন্তান হবে মেয়ে শিশু অর্থাৎ কন্যা শিশু আর পিতার ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি নারীর ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় তাহলে ভবিষ্যৎ সন্তান হবে ছেলে শিশু অর্থাৎ পুত্র প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের বইয়ে এই কথাটি লেখা রয়েছে ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে গর্ভধারণকালে কোন ধরনের শুক্রাণু
মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ। যেহেতু নিষেকে কেবল একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণুর কোনটি সাফল্যজনকভাবে নিষেক ঘটাবে তার উপর নির্ভর করে সন্তানের লিঙ্গ। যদি এক্স বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগোট হবে এক্স এক্স, অর্থাৎ সন্তান হবে কন্যা। আর যদি ওয়াই বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জাইগোট হবে এক্স এবং ওয়াই ক্রোমোজোম যুক্ত, সেক্ষেত্রে সন্তান হবে পুত্র। মানুষের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ কন্যা বা পুত্র সন্তান জন্ম হওয়ার ব্যাপারে মায়ের আদৌ কোনো ভূমিকা নেই, কারণ মা সবসময় কেবল এক্স বহনকারী ডিম্বাণুই তৈরি করে। অন্যদিকে পিতা এক্স এবং ওয়াই দুই ধরনের শুক্রাণুই উৎপাদন করে এবং লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম কোন দম্পতির সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করে পিতার শুক্রাণু কোন ধরনের নিষেককরণে অংশগ্রহণ করেছে তার উপর, অর্থাৎ এক্ষেত্রে বাবার শুক্রাণুই ভূমিকা রাখে, মায়ের ডিম্বাণুর কোনো ভূমিকা নেই লিঙ্গ নির্ধারণে, অর্থাৎ ছেলে শিশু না মেয়ে শিশু হবে সেক্ষেত্রে। তাহলে আমরা জানি এক সময় আমাদের দেশে অজ্ঞতাবশত স্ত্রীকে দায়ী করা হতো কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এখন কিন্তু আমরা জানতে পারলাম কন্যা শিশু বা ছেলে শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বা তৈরি হওয়ার ক্ষেত্রে স্ত্রী কোনো ভূমিকা নেই, ভূমিকা থাকে পিতার শুক্রাণুর। তাই আমাদের এই সামাজিক কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে এবং এক্ষেত্রে স্ত্রীদের কোনো দোষারোপ করা যাবে না। আর পিতার শুক্রাণু যে দুই ধরনের আছে তার কোনটি নিষেকে অংশগ্রহণ করবে এটাও কিন্তু পিতার নিয়ন্ত্রণে থাকে না, সেটা কিন্তু ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবেই ঘটে। কাজেতেই এক্ষেত্রে পুত্র না কন্যা কেমন শিশু কোনো দম্পতির ভূমিষ্ঠ হবে সেক্ষেত্রে আমরা কাউকে দায়ী করতে পারি না, আর দায়ী করলে পিতার শুক্রাণুকেই দায়ী করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আলোচনা থেকে তোমাদের একটি কাজ দিচ্ছি, কখন সন্তান ছেলে হবে এবং কখন সন্তান মেয়ে হবে সেটি নিচের ছক পূরণের মাধ্যমে নির্ণয় করুন। এখানে একটি ছক দেওয়া আছে, ছকের এই প্রথম কলামে মায়ের ডিম্বাণু দেওয়া আছে এবং এই উপরের সারিতে বাবার শুক্রাণু দেওয়া আছে। তাহলে আমরা দেখব যে এই ডিম্বাণু এবং শুক্রাণুর নিষেকে কোন ধরনের সন্তান তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, যদি এই ধরনের ডিম্বাণু বাবার এই একযুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে যে সন্তান হবে সে কিন্তু কন্যা শিশু হবে, কারণ এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোমই হবে এক্স এবং এক্স। আবার এখানে যদি এই মায়ের এই ডিম্বাণুর সাথে বাবার এই শুক্রাণু মিলিত হয় এক্ষেত্রেও কিন্তু কন্যা শিশুই হবে, কারণ এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী দুটি ক্রোমোজোমই হবে এক্স এবং এক্স যুক্ত। এবার আমরা দেখি মায়ের এই ডিম্বাণুটি যদি বাবার এই ওয়াই যুক্ত শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে যে শিশুটি ভূমিষ্ঠ হবে সেটি হবে কিন্তু এক্স এবং ওয়াই যুক্ত শিশু, অর্থাৎ সেক্ষেত্রে শিশুটি হবে পুত্র শিশু, কারণ এখানে পুরুষের লিঙ্গানুধারিকারী ক্রোমোজোম ওয়াই রয়েছে। আর আমরা জানি এক্স এবং ওয়াই যুক্ত দেহকোষের পুরুষের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। এবার আমরা দেখি এই একযুক্ত মায়ের ডিম্বাণুটি যদি পিতার এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে সন্তানটি হবে কিন্তু উচ্চ শিশু, কারণ এক্ষেত্রেও এক্স এবং ওয়াই লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম মিলিত হবে।
তাহলে এভাবে আমরা চুক্তি পূরণ করে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু দেখাতে পারি এবং বলতে পারি এই মায়ের ডিম্বাণু নয় বাবার যে দুই ধরনের শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুর উপরে নির্ভর করছে কন্যা না পুত্র শিশু হবে সেটি অর্থাৎ বাবার এক্স যুক্ত শুক্রাণু যদি মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে সেটি হবে কন্যা শিশু আর বাবার ওয়াই যুক্ত শুক্রাণু যদি মায়ের যে কোনো ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে সেটি হবে পুত্র শিশু আজকের পাঠ মূল্যায়ন প্রিয় শিক্ষার্থী আমাদের এতক্ষণের আলোচনা থেকে তোমাদের জন্য বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব তোমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন এক মানব দেহে কত জোড়া ক্রোমোজোম রয়েছে অর্থাৎ মানব দেহের প্রতিটি কোষে কয় জোড়া ক্রোমোজোম রয়েছে একটু আগে আমরা আলোচনা করেছি মানবদের প্রতিটি দেহ কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে প্রশ্ন দুই এর মধ্যে কত জোড়া অটোজোম আর কত জোড়া সেক্স ক্রোমোজোম এটু আমরা একটু আগে আলোচনা করেছি এর মধ্যে 5 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম প্রশ্ন তিন সেক্স ক্রোমোজোম দুটি কি কি অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুটির প্রকৃতি হলো একটি এক্স প্রকৃতির এবং অপরটি ওয়াই প্রকৃতির প্রশ্ন চার ছেলেদের জন্য সেক্স ক্রোমোজোম দুটি কি কি অর্থাৎ ছেলেদের দেহকোষে যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে সেটি হলো এক্স এবং ওয়াই প্রশ্ন পাঁচ মেয়েদের জন্য সেক্স ক্রোমোজোম দুটি কি কি মেয়েদের ক্ষেত্রে দুটি সেক্স ক্রোমোজোম হলো এক্স এবং এক্স অর্থাৎ দুটি এক্স প্রকৃতির প্রশ্ন ছয় ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির সময় কোন বিভাজন ঘটে অবশ্যই ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে এবং সেখানে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় অথবা আমরা এভাবেও বলতে পারি পুরুষ দেহ শুক্রাশয়ে শুক্রাণু বা জনন কোষ তৈরির সময়ও মিওসিস কোষ বিভাজন ঘটে এবং ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় প্রিয় শিক্ষার্থী আজকের পাঠের আলোকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি উচ্চ সন্তান জন্মদানের ক্ষেত্রে মা কোনোভাবেই দায়ী নন ব্যাখ্যা সহ লিখবে আশা করি আজকের পাঠের আলোচনা থেকেই তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে প্রয়োজনে ভিডিওটি আবার দেখে নেবে প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।